সত্যি কি পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন জেলোরস্কে? বেলারুশে অগ্নারে নতুন শিবির, কি বলছেন লুকাশেঙ্ক? ভেঙে যেতে পারে শির চীনা কমিউনিস্ট পার্টি। রাশিয়ার বিরুদ্ধে খাদ্যাস্ত্র ব্যবহারের অভিযোগ ম্যাক্রন। এবার পতাকা যুদ্ধ, ভারতকে হারাতে চায় পাকিস্তান। অধিকার আদায়ে রাজপথে আফগান নারীরা। সবশেষে জানবেন পাকিস্তানি ভাবিকে নিয়ে বিপাকে ভারত। সত্যিই কি পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন জেলোনস্কে? ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি পুরো পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ক্রিমিয়া ব্রিজের উপর ইউক্রেনের চালানো ড্রোন হামলার সমালোচনা করে হোয়াইট হাউস যে বক্তব্য দিয়েছে তাকে কেন্দ্র করে জাখারোভা এই কথা বলেন। রুশ মুখপাত্র বলেন, ক্রিমিয়া ব্রিজের উপর ইউক্রেন যে ড্রোন হামলা চালিয়েছে হোয়াইট হাউস প্রকাশ্যে তার বিরোধিতা করেছে এবং অস্ত্র বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে আমেরিকা একটি বিভক্তি লাইন টেনে দিয়েছে। মারিয়া জাখারোভা একই সঙ্গে বলেন, যদিও এটি একটি প্রতারণা, তবে এটি অন্যদিক দিয়ে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমেরিকার অবস্থানের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে জেলোনস্কি পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সব কথা বলেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, সত্যিই কি জেলোনস্কি পুরো পশ্চিমাদের জন্য এক বিস্ফোরক হয়ে উঠছেন ধীরে ধীরে? অধিকার আদায়ে রাজপথে আফগান নারীরা। আফগানিস্তানে বিউটি পার্লারগুলো চালু রাখার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন নারীরা। বুধবার কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন একদল নারী। আফগান নারীদের অভিযোগ, বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে। 2021 সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তালেবান। মেয়েদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ, নারীদের পার্কে যাওয়া, জিমে যাওয়া, রাস্তায় পর্দাহীন বের হওয়া নিষিদ্ধ করেছে তারা। এই প্রবণতার সবশেষ পদক্ষেপটি ছিল বিউটি পার্লার বন্ধ করা। বিক্ষোভে অংশ নেওয়া এক পার্লার কর্মী বলেন, আমরা আলোচনার উদ্দেশ্যে এই বিক্ষোভের আয়োজন করেছি, কিন্তু কেউ আমাদের সঙ্গে আলোচনা করতে বা আমাদের বক্তব্য শুনতে আসেনি। তারা আমাদের প্রতি কোনো মনোযোগ দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর তারা আমাদের ফাঁকা গুলি ছুড়ে ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করেছে। চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়াও অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বন্ধের নির্দেশ দেয় তালেবান সরকার। এ নিয়ে একটি মৌখিক ডিগ্রিও জারি করা হয়েছে। বেলারুশে অগ্নারের নতুন শিবির। রাশিয়ার ভাড়াটে বাহিনী অগ্নার গ্রুপের সেনারা রাশিয়া ছেড়ে বেলারুশে শিবির স্থাপন করেছে। অগ্নার যোদ্ধাদের বড় একটি বহর রাশিয়া থেকে বেলারুশে সেই নতুন শিবিরে পৌঁছেছে। নতুন প্রকাশিত কিছু স্যাটেলাইট চিত্রে বিষয়টি প্রতীয়মান হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। ভেরিফাই করা স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, বেশ কিছু গাড়িকে বেলারুশের সেল তথা পরিত্যক্ত সামরিক ঘাঁটিতে ঢুকতে দেখা গেছে, যা বেলারুশের রাজধানী মিনস্ক থেকে প্রায় 64 মাইল দূরে অবস্থিত। বিবিসি বলছে, নতুন স্যাটেলাইট চিত্রে অগ্নার যোদ্ধাদের বিপুল সংখ্যায় ওই শিবিরে চলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। বিবিসি ভেরিফাইয়ের সংগ্রহ করা আগের চিত্রগুলোতে দেখা যায়, দুই সপ্তাহে সেলের শিবিরে প্রায় 300 তাঁবু স্থাপন করা হয়েছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে অগ্নার সংশ্লিষ্ট চ্যানেলগুলোয় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার মোলকিনোতে মূল প্রশিক্ষণ ঘাঁটিতে ভাড়াটি বাহিনীটির পতাকা নামানো হচ্ছে। সাধারণত পতাকা নামানোর এমন দৃশ্যের মধ্য দিয়ে সামরিক ঘাঁটি বন্ধের ইঙ্গিত পাওয়া যায়। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল বলেছেন, অগ্নার যোদ্ধারা এখন তার দেশের শিবিরে আছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। ভেঙে যেতে পারে শির কমিউনিস্ট পার্টি। চীনা কমিউনিস্ট পার্টি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গত কিছুদিন ধরে চীনের কমিউনিস্ট পার্টির পতনের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন দলটির সাধারণ সম্পাদক। পহেলা জুলাই থেকে সিসিপি, রেজিমেন্ট পার্টি এবং অন্যান্য সংশ্লিষ্ট দলগুলো শির দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে। খবর গ্রিক সিটি টাইমসের রিপোর্টের। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এশীয় শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া সিসিপি কর্তৃপক্ষকে বিস্মিত করেছে। অভিযোগ রয়েছে, তিনি যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। এশীয় সম্মেলনে শি বলেছেন, বহিরাগত শক্তিগুলোর নতুন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা এবং সংঘর্ষের শিবির তৈরি করা থেকে সতর্ক হওয়া উচিত। তিনি বারবার সিসিপির পতনের বিষয়ে সতর্ক করেছেন, যা মোকাবেলা না করলে দুর্যোগ অনিবার্য। চীনা কমিউনিস্ট পার্টির আশঙ্কা, চীনকে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের মতো পরিণতি ভোগ করতে হয় কিনা।
বড় দলগুলো ছেড়ে যাওয়ার কারণে চীনা কমিউনিস্ট পার্টির বিলুপ্তি ডেকে আনে কিনা। বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে সিসিপি কর্তৃপক্ষের গৃহীত নীতিগত বিষয়গুলো দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছে, ফলে চীন ও অন্যান্য দেশে সমালোচনার সম্মুখীন হচ্ছে। লাখ লাখ মানুষ দল ছেড়ে যাচ্ছেন, যা সিসিপি নেতৃত্বকে প্রভাবিত করছে এবং চীনা জনগণের মধ্যে সিসিপির প্রভাবের ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে খাদ্যাস্ত্র ব্যবহারের অভিযোগ ম্যাক্রোর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অভিযোগ করেছেন, রাশিয়া শস্য চুক্তি স্থগিত করার মাধ্যমে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। মঙ্গলবার ব্রাসেলসে ইইউ কমিউনিটি অব ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। দীর্ঘ এক বছর চলার পর গত সোমবার রাশিয়া জানিয়ে দেয় তারা এই শস্য চুক্তি আর নবায়ন করতে আগ্রহী নয়। বেশ কয়েক চুক্তির মেয়াদ বাড়ানো হলেও এতে রাশিয়ার যেসব শর্ত পূরণের কথা ছিল তা বাস্তবায়িত হয়নি, ফলে তারা এই চুক্তি আর দীর্ঘায়িত করবে না বলেও জানিয়ে দেয়। এর পরপরই বিশ্ব নেতারা রাশিয়াকে তার অনুরোধ পুনর্বিবেচনা করার অনুরোধ করে, কিন্তু রাশিয়া তার সিদ্ধান্তে অনড় রয়েছে। এ বিষয়ে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। শস্য চুক্তি থেকে সরে যাওয়ায় তিনি রাশিয়ার সমালোচনা করে বলেন, দেশটির এই একতরফা সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দরিদ্র দেশগুলোর জন্য ভয়াবহ পরিণত ডেকে আনবে। এবার পতাকা যুদ্ধ। ভারতকে হারাতে চায় পাকিস্তান। আর্থিক সক্ষমতায় ব্যাপক পার্থক্য থাকতে পারে, কিন্তু লড়াইয়ের ময়দানে পিছনে থাকতে নারাজ পাকিস্তান। পরমাণু অস্ত্র বানিয়ে সেই কথা প্রমাণ করেছে পাকিস্তান। এবার দৃষ্টি নেমেছে পতাকার লড়াইয়ে। ভারতকে টেক্কা দিতে 40 কোটি রুপি খরচ করে জাতীয় পতাকা বানানোর পরিকল্পনা করছে দক্ষিণ এশিয়ার দেশটি। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী মাসে অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসে তারা 500 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করবে। পাকিস্তানের 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে 14 আগস্ট পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক এলাকায় 500 ফুটের পতাকা উত্তোলন করা হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে সেটিই হবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পতাকা। জানা গেছে এই পতাকা তৈরি করতে প্রায় 40 কোটি রুপি খরচ করতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 16 কোটি টাকা। 2017 সালের মার্চ মাসে পাঞ্জাবের ওয়াগা সীমান্তে 360 ফুটের বিশাল পতাকা উত্তোলন করেছিল ভারত। 3.5 কোটি রুপি ব্যয় তৈরি করা ওই পতাকা তুলেছিলেন পাঞ্জাবের তৎকালীন মন্ত্রী অনিল জোশী। ওই পতাকার জবাব আসে আগস্টের স্বাধীনতা দিবসে, সেবার পাকিস্তান তৈরি করেছিল 400 ফুট উঁচু পতাকা। তখন থেকে দুই চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীদের মধ্যে অঘোষিত পতাকা যুদ্ধ চলছে। প্রতিবারই পতাকার আকৃতির রেকর্ড গড়ে অন্যকে পেছনে ফেলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দুই দেশের মধ্যে। এই বছর স্বাধীনতা দিবসে ভারতের 413 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। খবর পেয়ে পাকিস্তান বানাচ্ছে 500 ফুট উচ্চতার বিশাল পতাকা। দক্ষিণ এশিয়ায় এর আগে এত বড় পতাকা আর দেখা যায়নি। পাকিস্তানে ভাবিকে নিয়ে বিপাকে ভারত। প্রেমের টানে পাকিস্তান থেকে চলে আসা আলোচিত সীমা হায়দারকে নিয়ে বেশ ধন্দের মধ্যে পড়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত তাকে টানা জেরা করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন ইউনিট ATS। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সীমার ভারতীয় স্বামী এবং শ্বশুরকেও। মঙ্গলবার গভীর রাতে তাদের একটি সেফ হাউসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে পুলিশ সীমা ও তার ভারতীয় স্বামী শচীন মিনাকে গ্রেপ্তার করে, যদিও পরে আদালত তাদের জামিন দেয়। সোমবার তাদের তুলে নিয়ে যায় ATS। প্রায় 6 ঘন্টা জেরা করার পরে মঙ্গলবার সকালে আবারও সীমা, শচীন এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান সন্ত্রাস দমন ইউনিটের কর্মকর্তারা। সীমার সঙ্গে পাকিস্তানি গুপ্তচর বাহিনীর কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সূত্র। সীমার পাকিস্তানি পরিচয়পত্র সে দেশে ভারতীয় দূতাবাসের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলেও জানানো হয়েছে। পাকিস্তানে থাকাকালে মোবাইলে পাবজি গেম খেলতে গিয়ে দিল্লির নিকটবর্তী নয়ডার বাসিন্দা শচীন মিনার সঙ্গে আলাপ হয় বিবাহিত সীমা হায়দারের। সেই পরিচিতি গড়ায় প্রেমে। শেষ পর্যন্ত শচীনকে বিয়ে করার জন্য নেপাল হয়ে ভারতে চলে আসেন সীমা, সঙ্গে নিয়ে আসেন 4 সন্তানকেও। সীমার পাকিস্তানি স্বামী বর্তমানে সৌদি আরবে থাকেন। সীমা জানিয়েছেন তারা নেপালে বিয়ে করেছেন এবং তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তিনি পাকিস্তানি গুপ্তচর কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর থেকেই বারেবারেই সেই অভিযোগ অসত্য বলে উল্লেখ করেন সীমা। তার দাবি, একমাত্র শচীনের প্রেমের টানেই ভারতে এসেছেন তিনি। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন সীমা হায়দারের বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে, তাতেই সন্দেহ বাড়ছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে প্রথম দিন সীমা হায়দারকে করাচি থেকে দুবাই এবং সেখান থেকে নেপালে যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে। সেখানে কার কার সঙ্গে দেখা করেছিলেন, কারা তার ভ্রমণের নথিপত্র বানিয়ে দিল, কোন নম্বর থেকে পাবজি গেমের অ্যাকাউন্ট খুলেছিলেন তা জানতে চাওয়া হয়েছে।
তাছাড়া সীমার বক্তব্য অনুসারে মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেও তিনি কিভাবে ভালো হিন্দি ও ইংরেজি বলেন এ নিয়ে প্রশ্ন করা হয়েছে। তার পরিবারের কেউ পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত কিনা সেটিও জানতে চেয়েছেন ভারতীয় গোয়েন্দারা।